দর্শক, আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগে। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর কে এম আজম চৌধুরী। আজ আমরা সমুদ্র বিজ্ঞান নিয়ে তার সাথে কিছু আলোচনা করব। সমুদ্র সীমা জয়ের পর বাংলাদেশের সমুদ্র নিয়ে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এই কথাটি তখনও বলা হয়েছিল, এখনও বলা হচ্ছে। এই সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন? এটার ইতিহাসটা শুরু হয় বেসিক্যালি 1974-এর যে অ্যাক্ট, টেরিটোরিয়াল সি অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট, যেটা বঙ্গবন্ধু তখন করে গিয়েছিলেন, এবং সেটা একটা দূরদর্শিতা। এই জন্যই বলবো যে আনক্লজ, যেটা ইন্টারন্যাশনাল যে এইসব সমুদ্র বিষয়ক যে আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংগঠন, আনক্লজটাই পাশ হয় 1982 সালে। আর সেখানে আমরা তার আগেই আমরা সেটা পেয়েছি, এই যে একটা, এবং সেটার সূত্র ধরেই আমরা এগোচ্ছিলাম আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশ একেবারে পাশাপাশি, মায়ানমার এক পাশে আর ইন্ডিয়ার এক পাশে। সো এই দুইটা দেশের সাথেই আমাদের সীমানা নির্ধারণ, সেটা বিষয়টা আসে বিভিন্ন ধরনের গাফিলতি এবং রাজনৈতিক বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন বিষয়ের কারণে। অনেক দীর্ঘ ইয়া পরিক্রমার পরে আমরা 2012 সালে প্রথমে মায়ানমারের সাথে যে বাউন্ডারি ডেলিমিটেশনটা আমাদের হয়, এরপরেই 2014 সালে ইন্ডিয়ার সাথে বাউন্ডারিটা সেটা ডেলিমিট করি। তো যার কারণে আমরা একটা ভি শেপ, যদি আমরা সি থেকে চিন্তা করি তাহলে ভি শেপ, এবং সেটা আস্তে আস্তে কোস্টের দিকে মুক্ত, মানে কোস্টের দিকে সেটা জয়েন হচ্ছে। তো এই যে এরিয়াটা, এটা প্রায় বলা হয়ে থাকে যে 1,18,000 সামথিং স্কোয়ার কিলোমিটার, ইস কাইন্ড অফ বলা যায় যে প্রায় মানে আমাদের ল্যান্ড টেরিটরির প্রায় সমপরিমাণ একটা এরিয়া আমরা পেয়েছি সোভরেন রাইট। এবং সেটা পাওয়ার পর থেকেই, তার মানে এই যে 2012 এবং 2014 সালে যখন আমরা এটা পাই, তো তখন থেকেই বাংলাদেশে বেসিক্যালি সমুদ্র নিয়ে গবেষণা, সমুদ্র নিয়ে পড়াশোনা, সমুদ্র বিজ্ঞান বিভাগ, এগুলো নিয়ে মানে মাথামাতিটা শুরু হয়। তো তারই প্রেক্ষিতে 2012 সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমুদ্র বিজ্ঞান বিভাগটা প্রতিষ্ঠিত হয়। তো তখন থেকে আমরা প্রথমে মাস্টার্স দিয়ে শুরু করি, এবং খুব দ্রুত আমরা অনার্স শুরু করি, এবং আমাদের অনার্স মাস্টার্স সবই এখন চলছে এবং স্টুডেন্টরা পড়াশোনা করছে। এর প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টও ভূমিকা রাখছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেখানে একটা বর্তমান গভর্নমেন্ট একটা মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট ওপেন করে, যেটার সচিব হিসেবে আছেন রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম স্যার। উনি পুরোপুরি এই বাউন্ডারি এবং এইসব বিষয় নিয়ে মানে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টেকনিক্যাল পার্টটাতে। এর এই প্রক্রিয়াই যারা এই সমুদ্র বিষয়ে চিন্তাভাবনা করেন, এই পার্টটাকে এগিয়ে নিয়ে দিতে চাই এবং বর্তমান সরকার সেটাকে কাজে লাগাতে চায়। আপনি শুনলে খুশি হবেন যে 2021 সাল থেকে 2030 সালকে ডিক্লেয়ার করা হয়েছে যে এটা UN ডিকেড অফ ওশান সায়েন্স। তার মানে এই যুগটাই চলছে ওশান সায়েন্সের, তার মানে সমুদ্রের গুরুত্ব শুধু আমরা বলছি না, সেটা UN থেকে বলছে এবং ইন্টারন্যাশনালি বলছে। অবশ্যই এটা সম্ভাবনার একটা জায়গা, কারণ এখান থেকে যে বলা হয় যে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি, সেটার অপরচুনিটি অবশ্যই আছে। এখানে বেশ কিছু দেশ যারা সমুদ্রের অর্থনীতিকে কাজে লাগাচ্ছে এবং সেটাকে কাজে লাগিয়ে GDP তে ভালো কন্ট্রিবিউট করে যাচ্ছে, সেই ধরনের অনেকগুলো কান্ট্রি আছে। ফর এক্সাম্পল জাপান আছে, চায়না আছে, ইন্দোনেশিয়া আছে, তারপর মালদ্বীপ আছে, তো এছাড়া আপনার ইউরোপের নরে, হ্যাঁ, এই ধরনের কান্ট্রিগুলো আছে, তারা খুব ভালো মানে এগুলোকে কাজে লাগাচ্ছে, সমুদ্র সম্পর্কে কাজে লাগাচ্ছে। এরপরে যদি আপনি এনার্জির কথা আসেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, এনার্জি, যেটার ক্রাইসিসে আমরা এখন আছি। এনার্জিকে প্রধানত দুইভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, একটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি বলতে যেটাকে বোঝাই, সেটা হচ্ছে যে যেই এনার্জিটা শেষ হবে না, অফুরন্ত, সেটাকে আমরা বলছি রিনিউয়েবল এনার্জি, মানে সেটা রিনিউ হতে থাকবে। ফর এক্সাম্পল সোলার থেকে যে আসে, সূর্য তো যতদিন পৃথিবী আছে সূর্য তাপ দিয়ে যাবে এবং ওইখান থেকে সোলার এনার্জি তৈরি করা যাবে। উইন্ড থেকে, ওয়েভ থেকে, সি ওয়েভ, সমুদ্র যতদিন আছে ওয়েভ ততদিন আসতে থাকবে। এবং আরও একটা নতুন কনসেপ্ট এখন মানে আলোচনা হচ্ছে পৃথিবীতে, বাংলাদেশে যদিও এটা খুব বেশি এখনও ফ্লারিশ হয় না, আমরা একটু চেষ্টা করছি, আমরা একটা টিম চেষ্টা করছি, যে এই সমুদ্রের যে সি ওয়াটারের মধ্যে একটা কেমিক্যাল আছে,
এবং যেহেতু লবণ সেখানে বিভিন্ন ধরনের সলিড আছে, তো এই এটার গ্রেডিয়েন্ট থেকে, স্যালিনিটির গ্রেডিয়েন্ট থেকে একটা বিদ্যুৎ তৈরি করার স্কোপ আছে। তো কিছু কিছু কান্ট্রি স্মল স্কেলে এগুলো মানে করছে, তো এই ধরনের একটা প্রক্রিয়া আমরা চেষ্টা করছি। তো সেটা একটা সম্ভাবনা কোস্টাল, অ্যাটলিস্ট কোস্টাল পিপলের জন্য, যেখানে রিমোট এরিয়া সেখানে এই এই টেকনোলজিটা কাজে লাগানো যাবে। তো এই যে রিনিউয়েবল এনার্জিগুলো, সেগুলোর পৃথিবীতে এখন যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা হচ্ছে, তো ক্লাইমেট চেঞ্জকে যদি আসলে অ্যাড্রেস করতে হয় তাহলে রিনিউয়েবল এনার্জির দিকে আপনার যেতেই হবে। এবং মানে ইউরোপ তো পুরো রিনিউয়েবল এনার্জির উপর খুব মানে ফেইথ করে এবং তারা সেটা প্র্যাকটিসও করে। এছাড়া অন্যান্য কান্ট্রিও কিন্তু এটা করছে এবং এটা খুব প্রেশার আছে যে রিনিউয়েবল এনার্জির দিকে। সেক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি একটা বড় স্কোপ যেটাতে আমাদের যেতে হবে। যদিও আমরা উইন্ড নিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমাদের এখানে যেহেতু এই জায়গাটা এমন যে বছরে দুই একবার খুব বড় বড় ঘূর্ণিঝড় হয়, তখন উইন্ড টারবাইন দিলে ওই টারবাইনগুলো, আমি অনেক দামি জিনিস দিলাম কিন্তু সেটা পড়ে গেল। আবার আরেকটা জিনিস, সেজন্য সেটা অনেক সাস্টেনেবল ওয়েতে দেওয়ার স্কোপ আছে। আরেকটা জিনিস হচ্ছে যে উইন্ডটা সারা বছর থাকে না, তো সেটা আসলে কতটুকু ফিজিবল সেটা নিয়ে এখনও রিসার্চ হচ্ছে। তবে হ্যাঁ, যদি আপনি থ্রি ডাইমেনশনাল চিন্তা করেন যে সোলার থাকবে, উইন্ড থাকবে, ওয়েভ থাকবে, যে সিজনে যখন যেটা থাকবে সেটা দিয়ে টারবাইন ঘুরবে এবং বিদ্যুৎ তৈরি হবে, তাহলে সেটা একটা বড় স্কোপ যেটা বাংলাদেশে এখনও করা হয়নি এবং যেটা খুব দ্রুত করা উচিত। সবাই যেটা আমরা জানি সেটা হচ্ছে যে নন রিনিউয়েবল এনার্জি, তার মানে হচ্ছে তেল, গ্যাস, কয়লা, এইসব জিনিস। তো বাংলাদেশের যে প্রেক্ষাপটে আপনি যে জানেন যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স, পেট্রোবাংলা, তাদের সক্ষমতা ল্যান্ডে খুব ভালো এবং ল্যান্ডে অনেক এক্সপ্লোর করছে এবং আরও বেশি শক্তিশালী করা উচিত দেশীয় প্রতিষ্ঠানগুলোকে। আমি মনে করি আমাদের নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই দেশীয় প্রতিষ্ঠানকে যদি আমরা শক্তিশালী না করি, আমরা সবসময় যদি বিদেশির উপর নির্ভরশীল হই, তাহলে মানে আমরা সারা জীবনেই ওইটাতে থেকে যাবো। সেক্ষেত্রে আমাদের দেশীয় ইয়াগুলোকে আরও শক্তিশালী করতে হবে। এবং অনেক বছর হয়ে গেছে আমরা এখনও ওই প্রতিষ্ঠানগুলো সমুদ্রে গিয়ে, কারণ সমুদ্র একটা রিমোট জায়গা, সেখান থেকে এক্সপ্লোর করার সক্ষমতাটা আমরা এখনও বৃদ্ধি করতে পারিনি। সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে যে সক্ষমতা বাড়ানো হয় দেশীয় প্রতিষ্ঠানগুলোর। বাংলাদেশের যে সয়েল এবং যে যে এরিয়াটা, সেখানে বেসিক্যালি প্রসপেক্ট যেটা আছে সেটা হচ্ছে যে মোস্টলি হচ্ছে গ্যাসের। তেল হওয়ার জন্য একটা মানে বয়স লাগে, মাটির বয়স লাগে। তো আমাদের যে মাটির যে সিস্টেম, সেডিমেন্টেশন সিস্টেম রয়েছে, সেটাতে কিছুটা গ্যাসের সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, তেলেরও সম্ভাবনা আছে। পার্শ্ববর্তী দেশগুলো, ইন্ডিয়া কিন্তু বিশাখাপত্তনম ওই সাইড দিয়ে ওরা মানে সোর্স পেয়েছে, মায়ানমারও কিছু উত্তোলন করছে। যেহেতু ওরা উত্তোলন করছে, আমি মনে করি যে আমাদেরও সেই স্কোপ আছে। গভর্নমেন্ট বিদেশি কিছু বেশ কিছু প্রতিষ্ঠানকে বিভিন্ন সময় ইয়া দেওয়া হয়েছে, যেমন 26টা আমাদের ব্লক আছে, 26টা ব্লকের মধ্যে বলা হয়ে থাকে যে ডিপসি ব্লক আছে এবং হচ্ছে প্রায় 11টার মতো হচ্ছে শ্যালো সি ব্লক আছে। তো এই ব্লকগুলোতে বিভিন্ন ধরনের বিদেশি প্রতিষ্ঠান এ পর্যন্ত এসেছে, তারা বিড করে নিয়েছে। নেওয়ার পরে অনেকেই দেখা গেল যে শেষ পর্যন্ত তারা বিভিন্ন কারণে মানে ওখান থেকে কোনো ফল আনতে পারেনি এবং নিজেরাই কুইট করে চলে গেছে। এটা বিভিন্ন ফিজিবিলিটিতে হয়তো বা ওনারা ওনাদের মতো হয়তো মনে করেন, বাট আমি মনে করি এটাতে আরও জোর দেওয়া উচিত এবং আমাদের ডিপসিতে এক্সপ্লোরেশনটা মাস্ট করা উচিত, যাতে আমাদের এই যে চাহিদা সেটা আমরা কিছুটা হলেও যদি ওখানে একটা ব্লক করতে পারি। যেমন কুতুবদিয়াতে আমাদের যে মানে সাঙ্গু গ্যাস ফিল্ড যেটা, সেটাতে আমরা করেছি কিন্তু সেই সেখানে ফুরিয়ে গেছে, বেশি দিন বেশি বছর আমরা কন্টিনিউ করতে পারিনি। বাট সেই ধরনের আর একটা সোর্স যদি আমরা করতে পারি, অ্যাটলিস্ট বেশ কিছু বছর আমরা এখান থেকে মানে আমাদের দেশে যে চাহিদা সেটা পূরণ করতে পারতাম। সো আমি মনে করি যে এখন আমাদের নিজের দেশেই একটা সেইসমিক ক্যাপাসিটি আছে, সে ধরনের জাহাজ থাকা উচিত এবং নিজের দেশের কোম্পানি এবং অন্য বিদেশি কোম্পানির সহায়তা সহ নিয়ে আমাদের ডিপ সিতে এখন যাওয়া উচিত। আর কোনো সময় নেই, অনেক বছর চলে গেছে, যাওয়া উচিত। বাপেক্সের কথা বললেন, সক্ষমতা প্রশ্নে বাপেক্সের পাশাপাশি বিদেশি কোম্পানির অংশগ্রহণে অনেকে আপত্তি জানায়, এ বিষয়ে আপনি কী বলবেন? অবশ্যই অবশ্যই দেশি প্রতিষ্ঠানকে সক্ষম করতে হবে এবং এটাকে অ্যাক্টিভ করতে হবে, তার কোনো বিকল্প নেই। কারণ বিদেশি কোম্পানিকে যদি আনা হয়, আপনি জানেন যেটা স্বভাবতই আমাদের যে তাদের সাথে যে শেয়ার এগ্রিমেন্টটা হয় সেখানে দেখা যাচ্ছে প্রফিটটা অনেক বেশি তাদেরকে দিতে হয়। সো এই প্রফিটটাকে যদি আমার নিজের দেশের জন্য রাখতে চাই, তাহলে যদি নিজের প্রতিষ্ঠান হয় তাহলে সেখানে 100% আপনি দেশে ইউজ করতে পারছেন। আর বিদেশি কোম্পানি দিয়ে আনলে আমার প্রফিট, অনেক প্রফিট শেয়ার
বিদেশিদেরকে দিতে হচ্ছে। সো এই ক্ষেত্রে এটাই হচ্ছে বাধার কারণ, যেহেতু আমাদের সক্ষমতা সেভাবে ডিপসিতে হয়নি, সেক্ষেত্রে অবশ্যই একটা কোঅপারেশনে যেতে হবে, পাশাপাশি অবশ্যই বাপেসকে এখানে রাখতে হবে। বিকজ অফ হচ্ছে যে আপনার যদি তাদেরকে ইনভলভ না করি তারা তো শিখতে পারবে না, এবং সবসময় আমরা দেখা যাবে যে মানে বিদেশের উপর নির্ভরশীল হচ্ছি। তো আমি মনে করি যে বিদেশিদেরকে এখন রাখতে হবে, কিছু করার নেই, বাট এগ্রিমেন্টটা সেভাবে সুন্দরভাবে যদি করা যায় এবং দেশি প্রতিষ্ঠানকেও সেখানে জয়েন্টলি রেখে তাদেরকেও যেন ট্রেন আপ করে রাখতে পারি, সেটাই দেশের জন্য মঙ্গল হবে। বিদেশি কোম্পানিকে কাজ দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নটি কি থেকে যায়? হ্যাঁ, অবশ্যই নিরাপত্তার বিষয় তো আছেই, প্রত্যেকটা দেশেরই এটা খুব একটা সেসমিক সার্ভে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো যে ব্লক আছে নিরাপত্তার বিষয় তো থাকবেই। যেমন নিরাপত্তাটা কি, যে বাংলাদেশে সিকিউরিটি ফোর্স আছে, নেভি, কোস্টগার্ড, তো সেখানে আমাদের সাবমেরিন আছে, তো সেইগুলোর অপারেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানকার সমুদ্রের ইনফরমেশনটা যদি নিজেদের হাতে থাকে সো এটা দেশের জন্য ভালো, তো সেখানে তো রিস্ক থাকবেই। আমাদের যে রিসোর্সের আমরা অভাব করছি সেটাও তো আমাদের একটা বাধা, তো আমাদের সেক্ষেত্রে এখন আর বসে থাকারও সুযোগ নেই। তবে সেটা অবশ্যই অবশ্যই পলিসি মেকাররা বসে, নিরাপত্তা বিশ্লেষক যারা আছে এবং মানে যারা দেখেন সেই প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলে কোন ব্লকটাতে আসলে দেওয়া উচিত বিট, সেইভাবে গিয়ে আমাদের এক্সপ্লোরে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই, বিদেশিদের হেল্প আমাদের নেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। আদারওয়াইজ আমরা তো বিদ্যুতের যে সংকট সেগুলোকে ওভাবে অ্যাড্রেস করতে পারবো না। কয়লাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে সেগুলো চলছে, কিন্তু এখন তো মানে সেটা হচ্ছে, যদিও বলা হয়ে থাকে যে সেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করেই করা হচ্ছে, নিশ্চয়ই সেই ফিজিবিলিটি আছে। এরপরেও যাই বলুন না কেন, আমাদের তো আস্তে আস্তে যেহেতু ওয়ার্ল্ডে ডিসকারেজ করা হচ্ছে, তো সেক্ষেত্রে সেগুলো থেকে একসময় বেরিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে নিজেদের জিনিসগুলো আমাদের এক্সপ্লোর করা উচিত। ইভেন আপনি দেখেন যে কয়লা কেনা নিয়ে অনেক ক্রাইসিস হচ্ছে, যেহেতু নিজেদের কয়লা আমরা নিতে পারছি না, অন্যদের থেকে নিচ্ছি, সেটারও প্রাইস বেড়ে গেছে, সে কারণে টোটাল জিনিসটা একটা রিস্কের মুখে। তো সেই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, তো জ্বালানি একটা বড় বিষয় দেশের জন্য আসলে। এবং পাশাপাশি আমি মনে করি যে নিজেদের জিনিসগুলো দ্রুত এক্সপ্লোর করা উচিত, নিজেদের কোম্পানিগুলোকে সঠিক ইউটিলাইজ করতে হবে এবং সেখানে ইনভেস্ট করতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে, আর পাশাপাশি রিনিউয়েবল এনার্জি সেটাতে আমাদের চলে যেতে হবে, যেটাতে কোনো রিনিউয়েবল এনার্জিতে কোনো বাধা নেই, এবং সেটা ওয়ার্ল্ডের যে মেসেজ যেটা মানে যেটা বলা হচ্ছে যে ক্লাইমেট ফ্রেন্ডলি সব কিছু করতে হবে, তো সেক্ষেত্রে রিনিউয়েবল সোর্সের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের গবেষণা নিয়ে বলুন। আমরা শিক্ষকরা এবং আমাদের যে স্টুডেন্টরা যারা অনার্স করে তারাও ফোর্থ ইয়ারে আমরা চালু করেছি একটা থিসিস করে, আর মাস্টার্স যারা তারা তো থিসিস করে, আর শিক্ষকরা নিজেরা করে, আর বিশ্ববিদ্যালয় থেকে কিছু ছোটোখাটো কিছু ফান্ড আসে, সেখান থেকে কিছু প্রজেক্ট করার সুযোগ থাকে, খুবই স্বল্প পরিমাণ। এই জিনিসগুলো ইউজ করে আমরা যেমন যে ধরনের গবেষণাগুলো করি, ওশানের ডাইনামিক্সগুলো আমরা দেখি, বেসিক যে সায়েন্সগুলো সেটা দেখি, কীভাবে ওশান ক্লাইমেটকে চেঞ্জ করছে সেই গবেষণাগুলো আমরা করি, সেই ধরনের পাবলিকেশান আমাদের আছে। ওশানের পলিউশনগুলো নিয়ে আমরা গবেষণা করি, মাইক্রোপ্লাস্টিক পলিউশন কীভাবে হচ্ছে, রিসেন্টলি একটা গবেষণাতে আমাদের আসছে সুন্দরবনের সে অঞ্চলগুলো যেখানে ইন্ডাস্ট্রি কিছুটা কম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাছের অন্ত্রের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ আছে, এবং সেইটাও আমাদের যে লেভেল নর্মাল লেভেলের চেয়ে বেশি। তার মানে আপনি বলছেন যে সিফিশ সেটা ভালো মনে হেলথের জন্য, কিন্তু আসলে আমরা সেটা দেখতে পাচ্ছি যে সেখানেও অনেক রিস্ক চলে যাচ্ছে, ইভেন সুন্দরবনের নিচে সেসব জায়গায় যেখানে ইন্ডাস্ট্রি কম, আর যেখানে ইন্ডাস্ট্রি বেশি সেখানে আপনি কী করবেন। তার মানে যে পলিউশনটা একটা বড় ফ্যাক্টর, এবং সেটা নিয়ে গবেষণা হচ্ছে, আরও গবেষণা হওয়া উচিত। আরও গবেষণা হচ্ছে যে আপনার মেরিন স্পেশাল প্ল্যানিং নিয়ে গবেষণা, যে সমুদ্রের এই যে অনেকগুলো ব্লু ইকোনমির যে সেক্টর আছে, কোথায় আসলে কোন অ্যাক্টিভিটিসটা, ইকোনমিক অ্যাক্টিভিটিসটা করা উচিত, তো সেগুলো নিয়ে আমরা গবেষণা করছি, তো সেই গবেষণাগুলো আস্তে আস্তে বের হবে। এছাড়া ব্লু ইকোনমির অপরচুনিটি নিয়ে তো হিউজ পড়াশোনা হচ্ছে এবং গবেষণা করছি, বেসিক সায়েন্সগুলো নিয়ে আমরা বেসলাইন স্টাডি করছি বিভিন্ন জায়গায়, কারণ বেসলাইন স্টাডি ছাড়াও আপনার অ্যাপ্লিকেশানগুলো করা যায় না। তারপর যে সিউইডের কিছু কাজ আমাদের স্টুডেন্টরা করছে প্রসপেক্ট নিয়ে, যে কোথায় কেমন প্রসপেক্ট এবং সেখান থেকে কী প্রোডাক্টগুলো আমরা নিতে পারি, সে ধরনের কিছু স্টাডিও হচ্ছে। রিমোট সেন্সিং নিয়ে স্টাডি হচ্ছে, মানে স্যাটেলাইট ইউজ করে কীভাবে স্টাডি করা যায় রিমোটলি, সে ধরনের কিছু স্টাডি হচ্ছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আসছে, অনেক দেশেরই এরকম
নিজস্ব স্যাটেলাইট আছে যেটা বাংলাদেশেও থাকা উচিত, সে ধরনের কিছু সেন্সর যদি দেওয়া যায় তাহলে আমরা লোকাল পর্যায়ের যে স্টাডিগুলো, যেমন ফিশিং জোন আইডেন্টিফিকেশন, সেটা করার জন্য যে হাই রেজলিউশন ইমেজ দরকার সেটা আমরা গ্লোবাল যে স্যাটেলাইট সেখান থেকে আমরা নিচ্ছি, এটা থেকে লোকাল যদি আমরা কিছু সেন্সর দেওয়া যায় তাহলে সেই স্টাডিগুলো করতে সুবিধা হয়। তো সে ধরনের স্টাডিগুলো আমরা করছি। তো ওভারঅল বলা যায় যে আমরা ওশান হেলথ নিয়ে স্টাডি করছি অ্যান্ড ওশান ডাইনামিক্স নিয়ে স্টাডি করছি এবং ব্লু ইকোনমি নিয়ে আমরা স্টাডি করছি, ক্লাইমেট নিয়ে আমরা স্টাডি করছি। এগুলো আমাদের মানে স্টাডি এরিয়ার মধ্যে আর কি মোটামুটি। সেগুলোতে আমরা স্পেশালি বাংলাদেশে বলতে পারেন যে ওশান মডেলিং একটা ফিল্ড আছে যেটা ফিজিক্যাল ওশানোগ্রাফি, সেটাতে আমরা ভালো ফোকাস করছি আর কি। আমরা বেশ কিছু মডেল ইউজ করার চেষ্টা করছি ওশান স্টাডির জন্য, যাতে যেটা দিয়ে ওশানের স্টেটগুলোর ফিউচারটা বলা যাবে। ফর এক্সাম্পল সাইক্লোন যেমন আমরা বলতে পারি যে 7 দিন পরে কোথায় যাবে, 5 দিন পরে কোথায় যাবে, এই যে একটা ফিউচার বলা, তো ওশানের এই যে স্টেটগুলো ফিউচারে কী হতে যাচ্ছে, কোন ফেনোমেনাটা কোথায় ঘটতে যাচ্ছে সেটা আসলে জানা দরকার। এবং বড় বড় ওশান বেসড যে কান্ট্রিগুলো যারা ডেভেলপ কান্ট্রি, তারা মোটামুটি ইন্ডিয়া বলেন, চায়না এবং ফ্রান্স, ইউএস, ওরা এই ধরনের ফোরকাস্টিং সিস্টেম চালু করেছে, তাদের এখানে স্টাবলিশ করেছে ওশান মডেলিং দিয়ে। আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের মানে পরিকল্পনার মধ্যে রেখেছি যে ওশান ফোরকাস্টিং করা যায় কিনা, ইনশাল্লাহ এটা সম্ভব আর কি। তো সেই গবেষণা এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সীমিত সামর্থ্যের মধ্যে যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণার কথা বলা হয় তাহলে এক্ষেত্রে সরকারের কী ভূমিকা থাকতে পারে? এটার বিষয়ে আমি বলবো যে প্রধানত আমরাও বিদেশে যখন গিয়েছি সেখান থেকেও দেখে এসেছি যেটা হয় যে কোনো রাষ্ট্র যখন আস্তে আস্তে উন্নতির দিকে যায় তখন এইসব রাষ্ট্রে যেটা হয় যে যেমন কোস্টাল এরিয়াতে এবং সমুদ্র বেস যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোতে দেখা যায় যে ডেভেলপমেন্ট কাজ করার সময় সেম ফিল্ডের লোকজনকে কনসালটেন্ট হিসেবে রাখে ফর এক্সাম্পল। তো এটা যদি পারফেক্টলি করা হয় তাহলে দেখা যাবে যে একটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়, তখন ওই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে কিন্তু রিসার্চটা হয়ে যায়। এবং সেই অনুযায়ী ফিজিবিলিটি যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে যে আসলে সমুদ্রের এই যে জিনিসগুলোকে, যদিও সমুদ্রের ডেভেলপমেন্ট কাজগুলো সব ল্যান্ডে হয় সেই জন্য ল্যান্ডের গবেষণা হচ্ছে, সমুদ্রের সে ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট নাই বেশি সেই জন্য সেখানে অত বেশি হচ্ছে না। তো সেগুলো একটা ফান্ড, একটা কাজ হচ্ছে ওই ডেভেলপমেন্ট কাজের সাথে একটা গবেষণার যেহেতু ফান্ড থাকে সেখান দিয়ে গবেষণা করার একটা সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি সমুদ্র বিজ্ঞান যারা বিষয়ে গবেষক তাদেরকে এইসব ফিল্ডে যদি রাখা যায় তাহলে ওখানে একটা গবেষণা করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আলাদা ফান্ড দরকার হচ্ছে না, যে ওই প্রজেক্টের কাজগুলোই করার আগে এটার ফিজিবিলিটি করলে সেখান থেকে গবেষণা চলে আসে। তো বিশ্ববিদ্যালয়ের বা ইউজিসির যে ফান্ডগুলো থাকে সেগুলো দিয়ে আসলে মানে সমুদ্রে গিয়ে গবেষণা করে যাওয়া আসাতেই এটা শেষ। একটা যন্ত্র কিনতে গেলেও দেখা যাচ্ছে ওই যন্ত্রটার দাম, ভালো ভালো যন্ত্র সেগুলোর দাম 1 কোটি টাকা, 50 লাখ টাকা, হ্যাঁ অ্যাটলিস্ট। তো সেই জিনিসগুলো তো আর 2-3 লাখ টাকা 5 লাখ টাকার রিসার্চ দেওয়া সম্ভব না। তো সেজন্য আমার মনে হয় যে সমুদ্র গবেষণার জন্য একটা গভর্নমেন্টের অ্যাটলিস্ট কিছু বছর, 5-10 বছরের জন্য বা 20 বছরের জন্য কিছু ফান্ড দেওয়া উচিত, স্পেশাল ফান্ড। যেমন বিজ্ঞান মন্ত্রণালয় থেকে কিছু রিসার্চের দেয় 2-3 লাখ টাকার কিছু ফান্ড পাওয়া যায়, সেগুলো দিয়ে একই মানে সমুদ্র গবেষণা আসলে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। গভর্নমেন্টের যদি একটা স্পেশাল অপশন থাকে সেখান থেকে যদি এরকম কিছু বরাদ্দ থাকে যে কিছু যন্ত্র কেনার জন্য স্পেশালি, এবং সেই যন্ত্রগুলো ব্যবহারের জন্য যদি কিছু রিসার্চ সেরকম প্রজেক্ট দেওয়া যায় তাহলে সম্ভব। যেমন ওই যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, ওনারা কিছু ফান্ড দেন, ওখানে আমরা হয়তো চেষ্টা করব সেক্ষেত্রে ওখানে কিছু ভালো ফান্ড দেয় মনে হয়, সেটা একটা স্কোপ হতে পারে। তবে মানে সমুদ্রের জন্য আলাদা মানে কিছু ফান্ড থাকা উচিত যেটা দিয়ে অ্যাকচুয়ালি সমুদ্রে গিয়ে গবেষণাটা করা যাবে এবং আমরা অপরচুনিটিসগুলো বের করে নিয়ে আসতে পারবো এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো। স্যার, তখন বণিক বার্তার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।